আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমত ভালো আছি। আজকে বাবা ছেলে একটু বাইরে বের হয়েছি, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন আটকায় রয়েছি বাসার থেকে একটু সামনে, অনেক বৃষ্টি হচ্ছে। কোনো গাড়ি ঘোড়াও নাই, রিক্সাও নাই যে একটু আমরা যাব। তো আমি একটু বৃষ্টিটা আপনাদেরকে দেখাই কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বাবা তোমার ভালো লাগছে? বাসায় থাকলে হয়তো বাইরে যদি বের না হইতাম, এই বৃষ্টিতে ভিজতাম। অনেকদিন যাবো বৃষ্টিতে ভিজি না। তো চলুন একটু বৃষ্টিটা আপনাদেরকে দেখাই। এই যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, এইরকম বৃষ্টি সচরাচর অনেক দেখতে পারি না, কারণ অফিসে থাকতে হয়, যার দরুন বৃষ্টিটা দেখা হয় না। আর এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমরা এক কোনায় দাঁড়ায় রয়েছি। পানিতে ভরে গেছে বৃষ্টির পানি দিয়ে। আর একটা রিক্সাও পাচ্ছি না যে আমরা একটু রিক্সায় যাব, এরকম অবস্থা নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে গাজীপুরে, কারকার এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর সামনে আমার একটা ট্রেন শেড, এই ট্রেনের বৃষ্টির ঝমঝম শব্দটা আমার অনেক ভালো লাগে, সকলেরই আমার মনে হয় ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টিটা একটু কমলে আমরা একটু জয়দেবপুরের দিকে যাব। তো ঠিক আছে, সঙ্গেই থাকো। অবশেষে আমরা একটা অটো পাইলাম, আর এই মুহূর্তে বৃষ্টিটাও একটু কমে আসছে। আমরা বাবা ছেলে এখন অটোতে উঠছি, যাচ্ছি একটু জয়দেবপুরে, বাটার শোরুমে যাব। আমার ওই বাইকটা আসছে, স্যান্ডেল কিনবো। স্যান্ডেল আমি এখন নিয়ে আসছি, ওটা ছোটো হয়ে গেছে, এক সাইজ বড় লাগবে, এই জন্য আবার যাওয়া। পুরো গাজীপুর শহর ভিজে আছে। আজকের আবহাওয়াটাও অনেক ভালো লাগছে, কেননা অনেক প্রচণ্ড গরম ছিল কয়েকদিন যাবৎ। তো এখন বৃষ্টিটা হয়ে সব কিছু ঠান্ডা করে দিয়ে গেল, এখনও রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি অনেক ভালো লাগলো আমাদেরকে, তো ভিজতে পারলাম না, এটা মনে দুঃখ। চলুন তাহলে জয়দেবপুরের অবস্থা, পুরো এক আঁটু পানি হয়ে গেছে জয়দেবপুরে। না সোজা খান, সোজা 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 অবস্থা দেখেন জয়দেবপুরের, পুরো এক কোমর পানি হয়ে গেছে। চলাচলের অবস্থা খুবই বিপজ্জনক, অনেক বিপজ্জনক চলাচল তারপরে যেতে হচ্ছে। অবস্থা এই শিমুল সিনা, তোমরা কি করছো রে? ছেড়ে দিচ্ছে না ভাইয়া, ছেড়ে দিচ্ছে না। দাঁড়াও, ভাইয়াকে বলো, এই ভাই ভালো শোনো, ভাইয়াকে বলো, ভাইয়া আমাকে ছেড়ে দাও, বলো বলো বলো, ভাইয়া আমাকে ছেড়ে দাও। আচ্ছা এদিকে শোনো, তুমি বলো ভাইয়া আমাকে ছেড়ে দাও। একটু মেয়া বলো তো বাবা, আরেকবার বলো তো, মেয়া আরেকবার বলো। ওরে বাবা, আজকে বাটার শোরুম থেকে আসার পরে বাবা ছেলেরা আমরা একটু ফোন শুটি করছি। আব্বু তুমি আমার লক্ষ্মী ছেলে, হ্যাঁ আমাকে ছেড়ে চলে যাবা? কোথায় যাবা? আমি মরিচ কাটবো।
মরিচ কাটবো কিভাবে? তুমি তো অনেক চালাক হয়ে গেছো। আচ্ছা দেখ, দুষ্টুমি কেন, তুমি তো অনেক চালাক হয়ে গেছো। এই যে এদিকে তাকো, এদিকে তাকো, তুমি তো অনেক চালাক হয়ে গেছো। আচ্ছা বলো সবাই, আচ্ছা তুমি আমার সাথে বলো সবাই, আমাদের ভিডিওতে ভালো করে বলো। যাই হোক বন্ধুরা, ওর আম্মু আছে সাথে, ওর আম্মুকে একটু মুখটা দেখাই। এই যে ওর আম্মুর সাথে আছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সুখের সংসার ভালো চলছে, আমাদের জন্য দোয়া করবেন। বাবা একটা আল্লাহ হাফেজ দাও এই ছেলেরা। আচ্ছা আল্লাহ হাফেজ দাও বাবা, এইদিকে দেখো আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও, একটা আল্লাহ হাফেজ দাও, শেষ করো আল্লাহ হাফেজ দাও। এই ভাইয়া দিচ্ছে, তুমি দিবা না? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সিমন দে, সিনান দিবে না, আমরা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।